প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গতকাল এই খবরটা দেখে খানিকটা অবাক হয়েছিলাম যে আবার কি বনমন্ত্রীর পদ থেকে সরানো হলো বালুকে, বালুকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, এটা কি করে সম্ভব? কারণ মুখ্যমন্ত্রী তো বিশ্বাসই করেন না যে বালু কোনো অন্যায় করতে পারেন বলে। কারণ কদিন আগেও তার একটা বক্তব্য শুনেছি আমি দর্শক, সেটাও আজকে একবার আপনাদেরকে শোনাবো, তারপরে বলবো যে এর পেছনে কি অঙ্ক থাকতে পারে, সেটা কিন্তু আজকে অনেকটাই সামনে এসেছে। দর্শক, আগে শুনুন উনি কি বলেছিলেন একটি মিটিং এ বালুর গ্রেপ্তারি নিয়ে, শুনুন দর্শক। ভাঙর রাজারহাট দিয়ে গঙ্গায় হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে। ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আর সেই সুযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। ওরে, আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায় তখন তাকে চোর বলতে পারিস, আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায় তাদের চোর বলা যায় না। তার কারণ, তারা নয় ইডি করবে, নয় সিবিআই করবে। আগেও অনেক গভর্নমেন্ট ছিল, কোনোদিন এই জিনিস হয়নি। এই কথা বলেছিলেন যে ওই রাজনীতির কাজ না করতে পারেন বালু, সেই জন্য গ্রেফতার করা হয়েছে, কোনো অন্যায় নেই বালুর। আর সে সঙ্গে তো বিড়ি খাওয়ার অমক তমক সব বলেছিলেন। আমি দর্শক সেজন্যই বলছি যে যে মুখ্যমন্ত্রী এইভাবে কথা বলেন, বালুর কোনো দোষ দেখতে পান না, তিনি আবার তাকে মন্ত্রিত্বের পদ থেকে সরিয়ে দেবেন, সেটা কি করে সম্ভব? এটা আবার কি কি করে হলো? দর্শক, এবার কিন্তু যেটা সামনে এসেছে আসল যে রহস্য, যে কারণ, আমি দর্শক সেটা আপনাদেরকে একটু দেখাবো। আজকে যে খবরটা সামনে এসেছে সেটা হচ্ছে যে এটা 113 দিন পর আদালতে প্রথমবার জামিন চাইলেন জ্যোতিপ্রিয়। কি বললেন সদ্য দপ্তর হারানো বালু, সেটা অন্য বিষয়। মানে জামিনের আবেদন করা হয়েছে আদালতে, গতকাল ওই খবর সামনে এলো যে ওনার যে মন্ত্রিত্ব, বনমন্ত্রীর যে ব্যাপারটা, সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই দপ্তর নাকি পার্থ এবং বীরবা হাসদা, মানে ওনার যা সব ছিল আর কি, সেগুলোকে সব ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। আর আজকে যে খবর সামনে এসছে যে উনি জামিনের জন্য আদালতে আবেদন করেছেন, যার হিয়ারিংটা হবে আগামী সোমবার, এবং সেখানে কি বলা হচ্ছে, দুটো কথা। প্রথমত, উনি অসুস্থ, তো এটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে উনি এই কাণ্ডের সঙ্গে যুক্ত নন, এটা নাকি বলা হচ্ছে আর কি। তো তার হিয়ারিং হবে আগামী সোমবার জামিনের জন্য। মানে দর্শক, অঙ্কটা দেখুন, কৌশলটা দেখুন। জামিনের আবেদন মানে করা হচ্ছে, মন্ত্রিত্ব সরিয়ে দেওয়া হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে আসলে এইসব লোকেদের জামিন আটকে যায়, মানে মেন যে কারণটা অনেক সময় সামনে আসে সেটা হচ্ছে যে প্রভাবশালী, প্রভাবশালী। তো যদি এখনো মন্ত্রী থাকেন জেলে থেকেও, তার মানে প্রভাবশালীটা এস্টাবলিশ হয়ে যাবে, ফলে জামিনের যারা মানে বিরোধিতা করবে সেন্ট্রাল এজেন্সি, সেখানে পরিষ্কার বলবে যে দেখুন ইনি কত বড় প্রভাবশালী, যদি ওনাকে জামিন দিয়ে দেওয়া হয় তাহলে তদন্তে ব্যাঘাত ঘটবে, উনি এতটাই প্রভাবশালী যে উনি এতদিন জেলবন্দী রয়েছেন তারপরেও উনি কিন্তু মন্ত্রী রয়েছেন, ফলে কি করে ওনার জামিনটা দেওয়া যায়। ফলে জামিন আটকানোর ক্ষেত্রে এই বালুকে প্রভাবশালী এস্টাবলিশ করতে এই মন্ত্রিত্ব থাকাটা কিন্তু থাকলে সহজ হয়ে যায় আর কি, সেন্ট্রাল এজেন্সি সহজ হয়ে যাবে এবং জামিন আটকে যাবে। সেই জন্য মানে সব স্ক্রিপ্ট যে এরকম হবে, জামিনের ফাইল হবে, তার হিয়ারিং হবে, তার আগে মন্ত্রিত্ব এটা ছেটে দাও, সরিয়ে দাও, যাতে করে ইডি ওই কথা বলতে না পারে যে ইনি এতটাই প্রভাবশালী যে জেলে থেকেও উনি মন্ত্রী রয়েছেন, জেলে থেকেও উনি মন্ত্রিত্ব সামলাচ্ছেন, কতটা প্রভাবশালী। ফলে যদি জেলে থেকেই এইসব করতে পারেন তাহলে জেল থেকে বেরোলে, জামিন পেলে তাহলে উনি কিনাই করতে পারেন, তথ্য লোপার থেকে শুরু করে সাক্ষীদের ভয় দেখানো কথা কি করতে পারেন, তাহলে ওনাকে জামিন দেওয়া যাবে না। এই কথা বলে সেন্ট্রাল এজেন্সি আটকে দেবে, জামিনের বিরোধিতা করবে।
হয়তো আরো অনেক কারণ দেখাবে, কিন্তু এটা এটাও বলবে, মানে প্রভাবশালী বিষয়টাকে এস্টাবলিশ করে দেবে সহজে। আর প্রভাবশালী এস্টাবলিশ হয়ে গেলে আর জামিন কিন্তু সহজে হয় না, জামিন কিন্তু সহজে হয় না। তার মানে দর্শক, এই হচ্ছে কৌশল, যেটা আমার কথা মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি ওনার থেকে মন্ত্রিত্ব সরিয়ে নিয়ে ওনাকে ছোট করে দেওয়া নয়, ওনাকে ভোটের আগে বের করে আনার চেষ্টা। কারণ উনি পরিষ্কার বলেছেন যে বালু পলিটিক্যাল কাজ যাতনা করতে পারেন, সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে পলিটিক্যালি খুব সক্রিয় এই বালু, ওনাদের হয়তো সম্পদ দরকার, সেই জন্য ভোটের আগে একটা চেষ্টা আর কি, যদি মন্ত্রিত্ব সরিয়ে কম প্রভাবশালী বা সাধারণ একজন বলে মানে এস্টাবলিশ করে তার অসুস্থতা ইত্যাদি বলে টোলে যদি আর কি তাকে জামিনে বের করে আনা যায়, বের করে আনলেই ভোটের আগে কাজে লাগবে। এটা দর্শক কোথাও একটা মনে হচ্ছে কৌশল, বালুকে বের করে আনা, জেল থেকে বেলে আনা, বের করে আনা, জামিনে বের করে আনা, এই হচ্ছে কৌশল। ওনাকে ওনার ডানা ছাটা, ওনাকে ছোট করে দেওয়া, এটা এটা নয়। সব বহাল তবিয়তে তবিয়তে বসে যাবেন, শুধু একবার জেল থেকে বেরোতে দিন না দর্শক, দেখবেন। আমি এটাও বলছি, এই যে পার্থ চ্যাটার্জির কথা বলা হচ্ছে, একবার শুধু বেলে আসতে দিন না, জামিনে বেরোতে দিন না, যদিও চান্স এখন নেই, দেখবেন আবার মহাসচিব হয়ে গেছেন, আবার মন্ত্রিত্ব ফিরে পেয়ে গেছেন, দেখবেন সব হচ্ছে ডানা ছাটা। এই যে বিষয়গুলো মানে কৌশল, সব কৌশল, দেখছেন না? নেত্রীর কথা তো শুনছেন, নেত্রীর কথা তো শুনছেন। এই যে দেখবেন কাউকে কাউকে সাসপেন্ড করা হচ্ছে, ইত্যাদি করা হচ্ছে না, সব অঙ্কে চলা, সব কৌশলে চলা। এই যে গ্রেপ্তার করা হচ্ছে শাসক দলের নেতাদেরকে, সেখানেও অনেক অঙ্ক রয়েছে, অনেক অঙ্ক, অনেক কৌশলে চলা হচ্ছে, সবটাই হচ্ছে ক্ষমতায় টিকে থাকার কুকৌশল। এটাও একটা কোথাও আমাদের মনে হচ্ছে দর্শক, তা না হলে ওনাকে মন্ত্রিত্ব থেকে সরানোর এখনই কোনো অতটা করতেন না, ওই আর কি। জামিনে আবেদন করা হবে, যদি ভোটের আগে কোনোভাবে বের করে আনা যায় তার থেকে, তার জন্য যদি এখন দপ্তরটা সরিয়ে নেওয়া যায় ভালো, সরি তাতেও ভালো, যদি জামিনটা হয়ে যায়, হয়ে গেলে তো আবার বসিয়ে দেবো। এটা হচ্ছে আসল কৌশল। গতকাল মনে হয়েছিল জিরো টলারেন্স ইত্যাদি অমক তমক, না যেভাবে খবরটা সামনে এসেছিল, ওনাকে সরিয়ে দিয়েছেন, চাপে পড়ে অমক করেছেন, তমক করেছেন, বলেছেন যে হয়তো ওনার আর এখন জামিন হবে না, সেই জন্য সরিয়ে দেওয়া। আর মিডিয়াতে রিপোর্ট দেখছিলাম, বলা হচ্ছিল যে অনেকদিন উনি নেই বাইরে, সেই জন্য দপ্তরের কাজ সামলানো মুশকিল হয়ে যাচ্ছে, সেই জন্য ওনাকে মানে ওনার থেকে দপ্তর সরিয়ে নেওয়া হয়েছে, এসব বলা হচ্ছিল। এটা তৃণমূল কংগ্রেসও বলছিল, শাসকের লোকের যে সরকার সরকার পক্ষের লোকজনেরাও সে কথাই বলছিলেন, কিন্তু আসলে উদ্দেশ্য অন্য, ওটা নয়। উদ্দেশ্য হচ্ছে বালুকে বের করে আনতে হবে, জরুরি, তাড়াতাড়ি বের করে আনতে হবে, সামনে ভোট। কিন্তু সেগুড়ে বালি আমার মনে হয়, কারণ যেসব অভিযোগ সামনে এসছে, কত 10,000 কোটি না কত সব ইদিক উদিক হয়েছে, বাইরে টাকা পাচার ইত্যাদি, তার আবার অনেক অনেককে সাকরেদেরকে সব গ্রেপ্তার করা হয়েছে, ফলে অতটা সহজ হবে না সেটা আন্দাজ করে বলা যায়। কিন্তু তবু আর কি, মরিয়া চেষ্টা, মরিয়া চেষ্টা, ফলে নেত্রীর কি উদ্দেশ্য দর্শক বুঝতে পারছেন তো? দর্শক যদি এটা আমার ধারণা, এবার যদি আপনাদের মনে হয় যে না, অন্য ব্যাপার বলবেন কমেন্টে, সেগুলো দেখবো, শুনবো, দেখবো আমার সঙ্গে কতটা কি ম্যাচিং হচ্ছে। অবশ্যই দর্শক বলবেন কমেন্ট বক্সে, যা বলার নজর রাখবেন। আরামবাগ টিভি।